हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गोपाल ब्रजधाम। लीव विथ हरिनाम एंड स्टे विथ गोपाल ब्रजधाम। तो सबाई के मोस्ट मोस्ट वेलकम आमार चैनले। तो आमी बोले रखी, आमी एखन खूब भालो वीडियो दीते पारछी ना, केनोना किछु अनिवार्य कारण बशत, ताई खूब छोटो छोटो वीडियो दिच्छी, आशा करी तोमरा सपोर्ट करबे। तो बोले रखी जे एई सोमवार माने कल के आमादेर श्रावण मासेर व्रतेर शेष दिन, खूबी गुरुत्वपूर्ण दिन, ताई किछु छोटो छोटो टिप्स तोमादेर आमी दीते एसेछि आजके। सेटा होच्छे प्रथमेई तोमरा ई देखो आमी जेरकम करे शिवलिंगके स्नान कराच्छि, आमी बहुबार अनेक भिडियोते देखिएछि, तोमरा ठीक सेरकम करे स्नान कराबे, सुंदर करे घी मधु माखिए स्नान कराबे एबं ओनाके अधिष्ठान कराबे। एबार बोले राखी, तोमरा जे बेलपाता दिच्छो सेई बेलपाताटा तोमरा चेष्टा करबे जे এই সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার সাতটি বেলপাতা দেওয়ার শিব ঠাকুরের মাথায়। যাই দেবে সেটি সপ্ত, মানে সাতটি দেবে, সাতটি বেলপাতা দিতে পারো। তোমরা যদি একান্তই না জোগাড় করতে পারো তাহলে অবশ্যই তোমরা একটিও বেলপাতা দিতে পারো, পাঁচটিও বেলপাতা দিতে পারো। তো খুব খুব চেষ্টা করবে যে সাতটি বেলপাতা ওনাকে প্রদান করার, এবং তার সাথে তোমরা চেষ্টা করবে ওনাকে যে কোনো ওনার প্রিয় একটি ফুল, ধরো সেটা নীলকণ্ঠ ফুল হতে পারে, ধুতুরা ফুল হতে পারে, বা আকন্দ ফুলও হতে পারে, তো সেই ফুল তোমরা চেষ্টা করবে ওনাকে সাতটি অর্পণ করার। এবার দেখো, ধুতুরা ফুল সাতটি অর্পণ করা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, বাজারে এতগুলো ধুতুরা একসাথে কিনতেও পারা যায় না এই টাইমটায়, তাই আমি নীলকণ্ঠ ফুল দিই। কেননা নীলকণ্ঠ ফুল সাতটি জোগাড় করা খুবই ইজি, তোমরা নিজের বাড়িতে গাছ থাকলে সেই সাতটি নীলকণ্ঠ ফুল দিতে পারো, সাতটি নীলকণ্ঠ ফুল অর্পণ করবে। এই সাতটি নীলকণ্ঠ ফুল অর্পণ করলে সেটি খুবই শুভ ফলদায়ী হয়, তোমরা চেষ্টা করবে সাতটি নীলকণ্ঠ ফুল, বা তোমরা অবশ্যই সাতটি আকন্দ ফুলও অর্পণ করতে পারো। তোমরা আকন্দ ফুলের একটি মালা গেঁথে পরাতে পারো এবং তার সাথে সাতটি আকন্দ ফুল তোমরা এক্সট্রা, মানে আবার সাতটি আকন্দ ফুল ওনাকে অর্পণ করতে পারো। যদি প্রত্যেকটি ফুল একটি বেলপাতার ওপর রেখে তোমরা সাতটি ফুল ওনাকে অর্পণ করো সেটা খুবই শুভ হয়। তো তোমরা চেষ্টা করবে যে এই রকম করে অর্পণ করার। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরা সাপোর্ট করবে। আমি জানি আমি অনেক লেট করে ভিডিওটা দিচ্ছি, কিন্তু তোমাদের বললে আমি কিছু অনিবার্য কারণ বশত আমার ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে, তো একটু মানিয়ে গুছিয়ে নাও। এবারে আমি দেখাচ্ছি যে দেখো, সাতটি ফুল অর্পণ করবে বেলপাতার ওপর, তারপরে তোমরা তোমাদের ইচ্ছে মতো যেমন খুশি ওনাকে সাজাতে পারো। তো আমিও সেরকমভাবে একটু সাজিয়ে দিচ্ছি, তোমরা ওই দিন আরও সুন্দর করে সাজিও, এবং অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করো, লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এবার বলি, ওনাকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো ভোগ অর্পণ করতে পারো। আমি তো বলেইছি তোমরা, আমি ভোগ নিয়ে সেরকম বিশেষ কিছু তোমাদের বলি না তোমরা জানো, কিন্তু যেই ভোগটি অবশ্যই ওনাকে অর্পণ করবে সেটি হচ্ছে সাতটি বাতাসা। ওনাকে চেষ্টা করবে এই দিন সাতটি বাতাসা অবশ্যই যেন অর্পণ করা হয়। সাতটি বাতাসা জোগাড় করা খুবই সোজা, তো তোমরা চেষ্টা করো সাতটি বাতাসা যেন ওনার ভোগে থাকে। তো এই আমার ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আমি গঙ্গা জল ঢালছি আজকে, আমি প্রথম সোমবার এবং শেষ সোমবার এই দুটো দিনই শুধুমাত্র আমি দুধ ঢালি শিব ঠাকুরের মাথায়। প্রত্যেক সোমবার আমার পক্ষে ঢালা সম্ভব হয় না, তোমরা যারা প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে দুধ অর্পণ করো সেটা খুবই ভালো, তারা খুবই শুভ ফল পাবে। তো তোমরাও চেষ্টা করবে তাই করার। অবশ্যই আমি এই শেষ সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পুজো করলাম। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো গোপাল ব্রজধাম চ্যানেলে। তো আজকে আসি, সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। ಜಟಾಕಟಾಹ ಸಂಭ್ರಮ ಪ್ರಮನ್ನ ನಿಂತ ಗಜ್ಜನಿಂತಿ ರೋಲ ವೀಚಿ ಬಲ್ಲರಿ